সকালে নদিয়ার পলাশিপাড়া থানার চকবিহারী গ্রামের নদী থেকে একটি ভোঁদর ধরা পড়ে। এটি নদীতে মাছ খেতে এসে বৃত্তিতে ধরা পড়ে। পরে ওই পশুটিকে খাঁচাই বন্দি করে ওই মৎস্যজীবী বাড়িতে নিয়ে আসেন। ওই পশুটিকে দেখতে মানুষ ভিড় জমায়। পরে তাকে ছেড়ে দেওয়া হয়। যদি এখনো আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।